একটা জনগণ গুরুত্বপূর্ণ বিষয় ওসিলা, এই বিষয়টা নিয়ে ভেজাল চলছে, জিকির নিয়েই বাংলাদেশে ভেজাল ছিল, ওটা আমি একটা জিকিরের আলোচনা করে অধিকাংশ মানুষ বুঝেছে যে জিকির আসলে ওই বাবার আসা দেয়, ওইটা আসল জিকির না। জিকির কারে বলে, কত প্রকার, কি কি, অন্তত আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম কুমিল্লার দাউদকান দিয়ে মাহফিল থেকে। আজকের আলোচনার বিষয় যেহেতু এটা চলছে, আজ তুঙ্গে সবচাইতে বড় ঝামেলায় আছে আমরা ওসিলা নিয়ে, এটা আজ ক্লিয়ার করা লাগবে, থাকবেন তো? জবান খুলে আগে কোরআনের আয়াতটা পড়েন, তারপর আমরা তাফসিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবাই বলেন, মায়দা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়দা মানে দ্বিতীয় নাম্বার মায়দা শব্দের শাব্দিক অর্থ বসুন্ধরা। তিন নাম্বার অর্থ মায়দা মানে সাজানো গোছানো খাবারের প্লেট। এই দুনিয়াকে আমার আল্লাহ আমাদের সামনে খাবারের প্লেট বানিয়ে দিয়ে দিয়েছেন, কি অস্বীকার করার মতো কোনো নিয়ামত আপনি পারবেন না। ফাবি আজিয়ালাহি রব্বিকুমা তুকাদ্দিবান, নামের ব্যাখ্যা অনেকগুলো ছিল। সূরা মায়েদা 35 নাম্বার, একটা মাত্র আয়াত পড়েছি, কত নাম্বার আয়াত? আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো। কিসের? এখানে আল্লাহ কিন্তু সবাইকে ডাক দেয়নি, যাদের ইমান আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এখানে খাউফ শব্দটা দেয়নি, খাউফ না দিয়ে তাকওয়া শব্দটা আল্লাহ দিয়েছেন। কেন? খাউফ মানে সাধারণ ভয়, আর তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছেন? আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে এগুলো এমনি ছেড়ে দিলে হবে না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। কি তালাশ? আর এই শব্দটায় পীর সাহেবরা বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে নিজের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। ওরা বলছে ওসিলা মানে পীর সাহেব, কোনো চিন্তা নেই, ওসিলা ধরে বসে আছি, এ বাবা আমারে নিয়ে যাবে। অথচ পড়া কোরআন পড়ে ওসিলা শব্দটা যত জায়গায় পেয়েছি, ওসিলা শব্দের ব্যাখ্যা আমার জানা মতে কোনো তাফসিরে তিনটা, কোনো তাফসিরে চারটা পেয়েছি। এবার একটা একটা করে বলছি, আপনি মিলান, আপনি যে ওসিলা ধরে বসে আছেন দেখবেন মিলবে না। আমি আগেই বলেছিলাম সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি যেগুলো মানুষ ইসলাম মনে করে পালন করে, কোরআনের তাফসির করতে গেলে যখন মিলবে না তখন তারা মন খারাপ করবে। কথা বলছে দেখেন? এবার আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আপনি মিলান তো আপনার বাবারও ব্যাখ্যার সাথে মেলে কিনা। এক নম্বরে ওসিলা শব্দের শাব্দিক অর্থ, ওসিলার যে তিনটা নিয়ম আমি এক নম্বরে পেয়েছি, আপনি ওসিলা দিতে পারেন শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নাম কয়টা? 99টা তো কায়দায় আছে, আল্লাহর নাম 5000, তাওরাতে 1000, জাবুরে 1000, ইঞ্জিলে 1000, লাউহে মাহফুজে 1000, কোরআনে 1000, 5000 নাম তাফসিরে মাঝারিতে পাবেন। আপনি আল্লাহর নামের ওসিলা দিতে পারবেন? মাঝে মাঝে বলেন রব্বুল আলামিন আমি ছাড়া তোমার হাজারো গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাফ করার কেউ আমার নেই, তোমার নাম যেহেতু গাফফার এজন্য তুমি গাফফার নামের ওসিলায় আমারে মাফ করে দাও। আমার আল্লাহর নাম সাত্তার, এমন কোনো অপরাধ নেই আমি যেটা করি না, যদি আমার শরীরে লিখা থাকতো মানুষ আমাকে এখানে না কুকুরের মতো ঘৃণা করতো। তুমি যে কায়দা সাত্তার নামের ওসিলায় গোপন করে দিয়েছো, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার ওই সাত্তার নামের ওসিলায় আমার গোনাগুলো তুমি গোপন করে দিও। এরকম 5000 আছে,
তাহলে ওসিলা শব্দের এক নাম্বার পেলাম, ওসিলা দেওয়া যায় কার নামে? আরো জোরে, জোর হলো না? দ্বিতীয় নাম্বার ওসিলা দেওয়া যায় নেককার জীবিতদের নামে। এটা নিয়ে একটু ভেজাল আছে বাংলাদেশ, বিশেষ করে পাশে চাঁদপুর, এরা বেশ ভেজাল লাগায় বেশি। এদের ওসিলা শুধু আব্দুল কাদের জেলানি, অথচ ওসিলা শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনি ওসিলা দিতে পারবেন জীবিত নেককার যারা তাদের নামে। আব্দুল কাদের জীবিত আসতে বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, তিনি নবীর চাচা হযরত আব্বাসের হাত ধরে নিয়ে গেলেন ওহুদ পাহাড়ের পাদদেশে, ইস্তেসকার নামাজ আদায় করে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন এতদিন তোমার নবী জীবিত ছিল তার জন্য আমরা ওসিলা দিয়ে দোয়া করতাম, নবী যে এখন আমাদের মাঝে নেই কিন্তু নবীর চাচা আছে, এই নেককার হযরতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছি, মেহরবানি করে আমাদের বৃষ্টি দাও। তাহলে ওসিলা দেওয়া যায় দুনিয়ায় যারা নেককার জীবিত তাদের নামে, আর বাংলাদেশে হাজারো মানুষ মরা পীরের নামে ওসিলা দিচ্ছে। এবার যদি বলেন তাহলে নবীজির নামে হযরতে আদম যে ওসিলা দিয়েছিল, হ্যাঁ আমি বলেছি ওসিলা শব্দের চারটা ব্যাখ্যা আছে, কোনটাই কোনটাই তিনটা? আমি তো প্রথমে তিনটা শুরু করেছি, চারটায় যখন যাব তখন আপনি স্পষ্ট হয়ে যাবেন। তাহলে প্রথম নাম্বারে ওসিলা দেওয়া যাবে কার নামে? দ্বিতীয় নাম্বার দুনিয়ায় যারা জীবিত আর নেককার তাদের নামে। তৃতীয় নাম্বারে ওসিলা আপনার জীবনের যে নেক কাজটা আল্লাহর ভয় করেছেন ওই নেক কাজের ওসিলা দেওয়া যাবে। কথা বুঝতেছেন? এবার বলেন কারো কোনো প্রশ্ন যদি থাকে। আমি যা বলছি সব পড়ে এসেছি, আর আপনার বাবা যা বলে অমক পীর সাহেব আমার ওসিলা ওটা ওর মানানো, এই কথা বলছে না কেন? এবার আসেন এই তিনটা ওসিলার ব্যাখ্যায় যাই। তিন নম্বরে জীবনের নেক কাজের ওসিলা দিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী জানিয়েছেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগ। এদের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন, বনি ইসরায়েলের তিনজন যুবকের কাহিনী বলছিলেন যে তিনজন পথিমধ্যে সফরে রওনা হওয়ার পরে বৃষ্টি তাদেরকে আক্রমণ করেছে, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য এক পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছে, আল্লাহর এশারা উপর থেকে বৃষ্টির ঝাপট লাগার পরে একটা পাথর গড়তে গড়তে পাহাড়ের মুখে আটকে গেছে, এত চেষ্টা করে তিনজন কিন্তু পাথর নড়ে না, শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত এই ফেলেছে যে আমাদের আর বাঁচা সম্ভব না, কারণ আলো বাতাস বন্ধ, কেউ চিৎকার দিলে এখান থেকে বাইরে আওয়াজ যায় না। তিনজন মিলে পরামর্শ করছে, এক কাজ করো, জীবনে যার যে নেক কাজ আছে আল্লাহর ভয়ে ওই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করো, দেখা যাক কি হয়। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমি একজনকে কর্মকার নিয়েছিলাম কামলা, কিন্তু সে টাকা না নিয়ে চলে গেছে, তার এই শ্রমিকের এই টাকাটা আমি নষ্ট করি নাই, কারণ আমি জানি যারা শ্রমিক এরা সাধারণ মানুষ না, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় যারা শ্রমিক এরা আমার আল্লাহর বন্ধু। আর বাংলাদেশে আমরা আল্লাহর বন্ধু মনে করি তাদের যাদের কোনো কাজ নেই, কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, কর্মজীবন নেই, শুধু বসে বসে খায় পীরের নাম নিয়ে। কে বলেছে এটা? আল্লাহর ওলি যাদের কোনো কাজ নেই শুধু বসে বসে খায়। আপনি আল্লাহর ওলি দেখার জন্য সরমনায় যান, আটরশি যান, দেওয়ানবাগি যান, কে বলেছে ওগুলো আল্লাহর ওলি? ওগুলো আল্লাহর শত্রু। আল্লাহর ওলি তো ওইটা যে লোকটা কাজ করে খায়। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই মানুষকে আমি তৈরি করেছি কষ্ট করার জন্য। আপনি যদি পরিশ্রমী না করেন কিসের মানুষ আপনি? এজন্য আল্লাহর ওলি যাদেরকে ধারণা করেন ওটা ঠিক না। পৃথিবীর প্রত্যেকটা নবী কাজ করে খেত, আমাদের নবী পর্যন্ত ব্যবসা করে খেত, এক কথা বলছেন না কেন? হযরত আদম আলাইহিসসালাম তিনি চাষ করে খেতেন, হযরত দাউদ আলাইহিসসালাম তিনি লোহা পিটিয়ে সোজা করে কর্মকারের কাজ করতেন,
আর আমাদের দেশে যাদের কোনো কাজ নেই কাম নেই শুধু ফাঁকি দিয়ে ধোকা দিয়ে খায়, আমরা মনে করে গুলো আল্লাহর ওলি। শ্রমিকের মর্যাদা এত বেশি, আল্লাহর নবী জানিয়েছেন উতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়া জফারাক, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার টাকা হাতে ধরিয়ে দাও। আর আমরা পাও না, টাকা চাইতে গেলে দিতে চাই না, না কয় টাকা পাও, যে কয় টাকা পাও সেই কয় টাকা দিয়ে দে। এমনকি অনেক মানুষ এখানে বসে আছে, দোকানে যদি বাকি খায়, বাকি যদি বেশি হয়ে যায় ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে। কি সিটা, শহীদ হয়ে গেলে সব গোনা মাফ হয়, কিন্তু যারা ঋণ বাকি করেছেন কারো কাছে এইটা শোধ হবে না, ওইটা ফেরত দেওয়া লাগবে। লোকটা চিন্তা করছে আল্লাহ আমি শ্রমিকের সম্পদ আত্মসাত করব না, এই টাকা দিয়ে সে টাকা বাড়িয়েছে, শেষ পর্যন্ত ছাগলের ডেয়ারি ফার্ম বানিয়েছে। 12 বছর পরে শ্রমিক এসে বলে মালিক আমি কিন্তু টাকা নেইনি, টাকাটা আমারে দেন। লোকটা বলে রব্বুল আলামিন ওই সময় যদি তাকে ওই 500 টাকা দিয়ে দিতাম শোধ হয়ে যেত, শুধু তোমার দিকে তাকিয়ে ওই দিন আমি শ্রমিকের মর্যাদা মূল্য সব বুঝিয়ে পুরা ডেয়ারি ফার্ম দিয়ে দিয়েছি, এ কাজটা যদি তোমার ভয়ে করে থাকি মেহরবানি করে তুমি আমারে মাফ করে দাও। নবীজি বলেন শুধু দোয়া করতে দেরি, পাথর 1/3 3/3 এক ভাগ সরে যেতে দেরি হয়নি। এখান থেকে আপনি কি নেবেন, শুধু হাদিস শোনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না, আজ আমাদের জীবনে হতাশার পাহাড় কি, অনেকের কর্মজীবন নেই, হাজার হাজার মানুষ আমরা যারা বেকার, বাড়িতেও মুখ পাই না, হাজারো মানুষ আজ আমরা কালো পাহাড়ের মতো পাথর জমা হয়ে আছে জীবনের উপরে। এই হতাশা যদি কাটাতে চান অবশ্যই শ্রম দেওয়া লাগবে, আর শ্রমিক যারা তাদের মর্যাদা মূল্য বুঝিয়ে দেওয়া লাগবে। কত শ্রমিক আন্দোলন করছে আজ, আপনি জীবনে সফল হতে পারবেন না, কারণ আপনি ঠকিয়েছেন কোনো সাধারণ মানুষকে না, ওটা কিন্তু আমার আল্লাহর বন্ধু। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।